वेलकम टू इंग्लिश मैथ ऑनलाइन यूट्यूब चैनल। एखन आमरा पोएट्री अफ आर्थर उपर एक जेनरल नोट पढ़ब। एक छोटो प्रश्न लेखा हो जाए। जेनरल थीम ऑन पोएट्री अफ आर्थ माइंडस्केप्स क्लास 12। जॉन कीट्स सेज द पोएट्री अफ आर्थ इज एन एक्सिलेंट सोनेट डिलिंग विद द सॉन्ग अफ नेचार। जॉन किट्सर पोएट्री अफ आर्थटा एक प्रकृतर गान एक सोनेट। सोनेट की 14 लाइन कविता। ऑक्टेव और सेस्टेट। ऑक्टेव होच्छे 8 लाइन, सेस्टेट होच्छे 6 लाइन। द सॉन्ग अफ द आर्थ कंटिन्यूज द सॉन्ग अफ दि आर्थ। दि आर्थ क्यों जे इ भावेल जेहेतु आछे ओर आगे दि उच्चारण हबे। द सॉन्ग अफ दि आर्थ कंटिन्यूज फर इभार। जे पृथ्वीर गान किन्तु चिरदिन चलते थाकबे। शीत आसुक ग्रीष्म आसुक पृथ्वीर गान चिरदिन चलते थाकबे। कारुर अभावे कोनो किछु बंध हये जाबे ना। तार अपरि अवर्तमाने आरेकजन आसबे, से एसे तार भूमिका पालन करबे। चिरदिन एकजन एक जायगाय तो थाकते पारबे ना। ইউজুয়ালি দ্য বার্ডস আর দ্য সিঙ্গার্স অফ আর্থ। অ্যাকচুয়ালি দেখা গেছে প্রকৃতভাবে কি যে পৃথিবীর গায়করা হলেন পাখি, পাখিরাইও পৃথিবীর গায়ক। বাট ইন হট সামার ডেজ, কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের দিনে, দে বিকাম টায়ার, তারা কি হয় ক্লান্ত হয়। দে বিকাম টায়ার অ্যান্ড টেক রেস্ট ইন শ্যাডোই ট্রিজ। এবং কোথায় আশ্রয় নেয় তারা? আশ্রয় নেয় ছায়াময় গাছের তলায়। অ্যান্ড স্টপ সিঙ্গিং, এবং প্রচণ্ড গ্রীষ্মে যখন গাছের তলায় ছায়া আশ্রয় নেয় তখন গান তাদের বন্ধ করে দেয়। গ্রাস হপার্স টেক প্লেস অফ দেম, তখন তাদের পরিবর্তে কে ভূমিকা নেয়? ঘাস ফড়িংরাই তার ভূমিকা নেয়, তারাই তখন গান শুরু করে। অ্যান্ড দি সিং ফ্রম হিজ টু হিজ, একটা হেজ থেকে তারা একটা ঝোপ থেকে আর একটা ঝোপে গান গায়। ইন সামার ডেজ, গ্রীষ্মের দিনে। দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস ইন উইন্টার টু, শীতেও প্রকৃতির গান কিন্তু থেমে থাকে না। ইন উইন্টার দ্য লিটিল, ইন উইন্টার দ্য লিটিল ক্রিকেট সং ট্রায়াম্পস ওভার দ্য সাইলেন্স প্রডিউসড বাই দ্য উইন্টার ফ্রস্ট। তাহলে ইন উইন্টার শীতের বেলা দ্য ক্রিকেট সং এই ঝিঝি পোকার গানটা সবাইকে উপরেই জয়লাভ করে, সে সবাইকে এগিয়ে যায়। ওভার দ্য সাইলেন্স উইন্টার ফ্রস্ট মানে শীতের সময় যে তুষারপাত হয়েছে, সেই তুষারপাতের দ্বারা যে শীতের সময় প্রচণ্ড শীতে যে চারিদিকে তুষারপাত হচ্ছে, চারদিকে নিস্তব্ধ, সেই নিস্তব্ধের সময় কে গান গাইবে? তখন পৃথিবীর গানটা কে বয়ে নিয়ে যাবে? হুইল লিড দ্য আর্থ সং, কে পৃথিবীর গানটাকে বয়ে নিয়ে যাবে, কে নেতৃত্ব দেবে? তখন আছে ক্রিকেট, ঝিঝি পোকাজ। ক্রিকেট সং ট্রায়াম্পস ওভার দ্য সাইলেন্স, তাহলে সে নীরবতাকে ভেঙে ক্রিকেট সং কিন্তু গান গাইতে শুরু করে। প্রডিউসড বাই দ্য উইন্টার ফ্রস্ট, সাইলেন্সটা কে তৈরি করেছিল? শীতের তুষার, সবাই ঘরের মধ্যে চুপচাপ, চারিদিকে নিস্তব্ধ। দেয়ার সং ব্রিংস জয়, তাদের গানটা কী আনে? আনন্দ আনে। অ্যান্ড ওয়ার্মথ টু দ্য উইন্টার আর্থ, এবং উইন্টার আর্থ শীতের পৃথিবীতে তারা এই গানের মধ্য দিয়ে মানুষের মনে উষ্ণতা আনে, জীবের জীবগুলির মধ্যে একটা উষ্ণতা আনে। কেন গান গাইলে অনেক সময় শীতের কথা মনে থাকে না, শীতের ঠান্ডাকে আমরা ভুলে যাই। ব্রিংস জয়, এবং আনন্দে সবাই আনন্দিত হয়ে ওঠে। দেয়ার সং ব্রিংস জয় অ্যান্ড ওয়ার্মথ টু দ্য উইন্টার আর্থ। ইট ব্রেকস দ্য সাইলেন্স অফ দ্য উইন্টার ইভিনিং, এই পৃথিবী শীতের সন্ধ্যাবেলার যে সাইলেন্স, সবাই শীতের সন্ধ্যায় যে বাড়ি ঢুকে গেছে, সবাই চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, সেই সাইলেন্সটাকে কে ভেঙে দেয়? নীরবতাটাই ভেঙে দেয় এই ক্রিকেট ঝিঝি পোকা। টু এ পার্সন সিটিং হাফ অ্যাফ স্লিপ, একজন ব্যক্তি যে অর্ধ ঘুমন্ত, নিয়ার দ্য ফায়ার আগুনের পাশে। দ্য চার্পিং অফ দ্য ক্রিকেট, এই ক্রিকেটের ঝিঝি পোকার শব্দটা, ডাকটা সিমস টু বি এ
কন্টিনিউয়েশান অফ দ্য গ্রাস হপার সং। এই গানটাই মনে করতে হবে যে ঘাস ফড়িংয়ের গানের একটা এটা বহমান। নদী যেমন চলতে থাকে কখনো বিরাম নেই, পৃথিবীর গানও সবসময় নদীর মতো আপন বেগে প্রবহমান। গ্রাস হপারের গান বলে সবাই যখন মনে করে অ্যামাং সাম গ্রাসি হিলস, কিছু ঘাসময় পাহাড়ের কাছে, পাহাড়ের মধ্যে, পাহাড়ি উপত্যকায় তৃণভূমি, তৃণযুক্ত পাহাড়ি উপত্যকার মধ্যে যেন এটা ঘাস ফড়িংয়ের গান বলে মনে হতে পারে। ক্রিকেটের সংস্থা কিন্তু চালিয়ে যায়, তার পৃথিবীর গানটা কখনো থেমে নেই, সবসময় চলতেই আছে। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল।